নমস্কার, কেমন আছো সবাই? বাঙাল ঘটির ফোরনের রকমারি পেয়েছি, সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা, ইলিশ মাছের লেজা দিয়ে একটা রেসিপি করে নেব। এটা কিন্তু ভর্তা নয়, একদম অন্য টাইপের একটা রেসিপি। ইলিশ মাছের লেজা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না, তাই বাড়িতে ইলিশ মাছ আনলে লেজার পিসটা দেখবে পড়েই থাকে। তো এই কাঁটাওয়ালা পিসটাকে একটা সুন্দর কী করে রান্না করা যায় পিসটা দিয়ে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এখানে দেখো, আমি ইলিশ মাছের তিনটে লেজা নিয়েছি, তিনটে ইলিশ মাছের লেজা আমার বাড়িতে জমা হয়েছে। তো বুদ্ধি করে কি করব, এই ইলিশ মাছের লেজাগুলোকে নুন হলুদ মাখানো ছিল, এখন দেখো একটা পিলার নিয়েছি। এই পিলার দিয়ে ইলিশ মাছের যে লেজাটা, এর থেকে আঁশগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ছাড়িয়ে নেব। একটুখানি ধৈর্য ধরে প্রথমে ছালটাকে এরকম তুলে নেবে পিলারটা দিয়ে, তারপর একটুখানি কুড়িয়ে নিলেই কাঁটার থেকে কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে মাছগুলোকে আলাদা করে নেওয়া যায়। তো এখানে দেখো, আমি ঘষে ঘষে পিলার দিয়ে আস্তে আস্তে করে মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ওইখানে দেখো একটা পাশের বাটিতে, একটু দেখা যাচ্ছে পুরো বাটিটা আসেনি, কাঁটার থেকে এরকমভাবে কুড়ে নিলেই মাছগুলো আস্তে আস্তে ছেড়ে আসবে। আর যখন এরকম ছেড়ে আসবে, মাছগুলো থেকে কাঁটাগুলোকে বেছে নিয়ে মাছগুলোকে একটা বাটির মধ্যে রেখে দেবো। এইভাবে সব মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এতটা পরিমাণ হয়েছে তিনটে কাঁটা লেজার থেকে মাছ কুড়িয়ে নেওয়ার পরে। এখানে কিন্তু একটিও কাঁটা নেই। এবারে এই মাছটার মধ্যে কিছু উপকরণ দেব, একদম সহজ রান্না, মাছটা কোড়াতেই যতটুকু সময়, বাকি রান্নাটা করতে কিন্তু একদম সময় লাগে না। তো এখন কী কী দিচ্ছি, দিলাম নুন স্বাদ মতো, দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা। আর এখানে একটা আমি পেস্ট ব্যবহার করব, সেটা হচ্ছে আমি মিক্সিতে সর্ষে, পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। যেহেতু কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম, তাই এখন গোটা কাঁচা লঙ্কাটা অল্প করেই দিলাম। এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো না প্রয়োজন মতো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দেবো। এবারে সব উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নেবো। আর কিন্তু এতে কিছুই দিলাম না, হলুদ, নুন, সর্ষে পোস্ত বাটা আর গোটা কয়েক কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে এখন মাখিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই মাখাটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আমি আবারও বলছি, রান্নাটা কিন্তু অবশ্যই একবার তোমরা করো, দুর্দান্ত খেতে লাগে, এত সুন্দর যে রকমভাবে ইলিশের লেজা খেতে লাগে, তোমরা একবার যদি না রান্না করো বুঝতে পারবে না। তো দেখো এখানে কিন্তু মাখাটা পুরো তৈরি হয়ে গেছে। এখানে আমি কড়ার মধ্যে একটুখানি কিছু কলা পাতার টুকরো করে নিয়েছি, টুকরো করে কলা পাতাগুলোকে গরম করতে দিয়েছি। একটু জলের মধ্যে ভাপিয়ে নিয়ে কলা পাতাগুলো না নরম হয়ে যায়, পরবর্তী সময় যখন আমরা এই এটা মুড়বো, পাতাটা মুড়বো, তখন কিন্তু পাতাটা ভেঙে যাবে না, সুন্দরভাবে মুড়ে যাবে। তো এখানে দেখো একটা থালা নিলাম, থালার ওপরে কলা পাতাগুলোকে নিয়েছি। একটা কলা পাতা প্রথমে নিয়েছি, কলা পাতা নিয়ে যে পুরটা বানিয়ে পেস্টটার মধ্যে যেটা তৈরি করেছিলাম সেটা একটুখানি বসিয়ে নেব। তো তোমরা যেরকম, আমি নর্মালি এটাকে দিয়েছি এই যে জিনিসটা মন্ডটা বানিয়েছি এটা নর্মাল দিচ্ছি, তোমরা চাইলে একটু চৌকো করে দিতে পারো, একটু গোল করে দিতে পারো। আর একটা করে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন পাতাটাকে সুন্দরভাবে মুড়ে নেব। এই দেখো পাতাটা, যেহেতু আমি একটু গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, পাতাটা একদম নরম হয়ে যাওয়ার ফলে পাতাটা কিন্তু সুন্দরভাবে, তুমি যেভাবে যেভাবে মোড়াবে পাতাটা কিন্তু মুড়তে থাকবে। আর এর মধ্যে কিন্তু দড়িও বাঁধতে হবে না, সুতোও বাঁধতে হবে না বা টুথপিকও দিতে হবে না। একটা আমার তৈরি হয়ে গেল পাতুরি, এবারে আরেকটা পাতুরি রেডি করে নিচ্ছি। ঠিক যেরকমভাবে প্রথমটা করেছিলাম, দ্বিতীয়টাও এইভাবে করে নিলাম। আর প্রত্যেকটার ওপর একটা করে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। আমাদের বাড়িতে চারজন মেম্বার বলে আমি এরকম চারটে পাতুরি বানিয়েছি, তিনটে মাছ দিয়ে চারটে পাতুরি যথেষ্ট চারজনের জন্য। তো এখানে যেটা করেছি দেখো, এখন ওইটা তৈরি করে নেওয়ার পরে একটা পাত্রে তেল গরম বসিয়েছি। তেলটা গরম বসিয়ে তেলের মধ্যে এখন এই পাতুরিগুলোকে একে একে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে নেবে, তেলটা দিয়ে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে নিয়ে পাতুরিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আর এখানে বলি, আমার সর্ষের তেলটা না একটু বেশি দেওয়া হয়েছিল, তোমরা আর একটু কম দেবে, একটু কম তেলেতেও না এটা ভাজা হয় সুন্দর। আমার তেলটা না ঢালার সময় হট করে পড়ে গেছে, আমি আর কমাইনি, জানি দুপাশটা ভাজা করব, যেটা বেঁচে যাবে বেঁচে যাবে, অসুবিধা হবে না। তবে এটা কম তেলেও কিন্তু সুন্দরভাবে রান্না হয়। তো এই তেলের ওপরে পাতুরিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম, একটা একটা করে দিচ্ছি। যেহেতু কলা পাতাগুলো একটু ভিজে, তাই জন্য খুব তেলটা ফাটছিল, তাই একটু আস্তে ধীরে ধরে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে এক দিয়ে দিলাম। চারটে দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এখন এই পাশটা হতে দেবো মিনিট দশ, পাঁচ থেকে সাত মিনিট। গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেম করে দিয়েছি, লো ফ্লেম করে এটাকে ভাজতে দিয়েছিলাম। এখানে দেখো এক পাশটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এক পাশটা যখন হয়ে যাবে, আর এক পাশটা আলতো হাতে নেড়ে দেবো। দেখো আমি এখানে কিন্তু পাতাগুলোর মধ্যে কোনো সুতো বাঁধিনি, কোনো টুথপিক দিইনি, পাতাগুলো ঠিক যেমনভাবে দিয়েছি ঠিক তেমনভাবেই আছে। আর তোমরা যখন পাতাগুলো মুড়ে দেবে না, যেই দিকটা মুড়বে সেই দিকটা আগে নিচের দিকে দেবে, মানে
যে দিকটা খুলে যাওয়ার দিক সেই দিকটাকে আগে নিচের দিকে দেবে, তাহলে ওটা সুন্দরভাবে বসে গিয়ে পাতাগুলো সুন্দরভাবে কিন্তু মাছের এপিটোপিট ভাজা হয়ে যাবে। তো এখন ইলিশ মাছ তো অল্প একটু ভাপ পেলেই রান্না হয়ে যায়, তাই এই ধরনের রান্নাগুলো ইলিশ মাছ দিয়ে করলে বেশ সুন্দর হয়, তা আবার ইলিশ মাছের লেজা দিয়ে। একদম নতুনত্ব কিনা আমাকে বলো রান্নাটা, একদম বুদ্ধি করে সুন্দরভাবে করলাম। ইলিশ মাছের লেজার ভর্তা করেছি, সেটাও অনেকে আমার চ্যানেলে দেখলে তোমরা পেয়ে যাবে, কিন্তু লেজার ভর্তা খেয়ে খেয়ে মুখ তো সবার মানে টেস্ট তো তারা পেয়ে গেছে, তা আরেকটু অন্যরকমভাবে করতে হবে, তাই জন্য এইবারে একটু এইভাবে রান্নাটা করলাম। দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, মানে আমি নিজে বলছি রান্না করে নিজের রান্না এত সুন্দর হবে সত্যি ভাবতে পারিনি। তো মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে দুদিকটাই কিন্তু ভাজা করে নিয়েছি, রান্নাটা কিন্তু প্রায় একদম শেষের পর্যায়ে চলে এসেছে। আর একটু উল্টে পাল্টে নিলাম, উল্টে পাল্টে নিয়ে এবারে রান্নাটাকে এখানে আমি নামিয়ে নিলাম। তো রান্না ভিডিওটা করতে করতে আমি ক্যামেরাটার দিকে তাকাইনি, তাপ লেগে বাষ্প হয়ে গেছিলো ক্যামেরাটা, তাই একটু মুছে নিয়ে আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো দেখো এখানে বাটিতে তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজার পাতুরি। তো ইলিশ মাছের লেজার পাতুরিটা কী নাম দেওয়া উচিত আমি নিজেও জানি না, তোমরা কমেন্ট করে জানিও কী নাম দিলে ভালো হয়। তো এরকমভাবে খাও, গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। কেমন লাগলো আজকে রেসিপি জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।